It's time to meet the game's latest pace sensation, Bangladesh's young left-arm seamer, Mustafizur Rahman. After an impressive run at this year's Asia Cup and the ICC World 2020, the Fizz, as he's fondly known, is currently playing for Sussex in England's domestic circuit. Prior to his departure to the UK, ICC Cricket 360 sat down with the man himself. Quick bowlers are very young. They will take Bangladesh cricket to another step. Bowls him! That was a good delivery. Mustafizur Rahman, wonderful to watch. Another quality delivery from Mustafizur. Mustafizur Rahman urged on. And Viper. না এটা তো ফার্স্টের গোলা আমি যে সময় ফার্স্ট ক্রিকেট শুরু করি সে সময় আমার ক্রিকেট জীবনে আসে আমার সেজু ভাই ফার্স্ট কারণ আমার আমরা চার ভাই খেলাধুলা খুব পছন্দ করি থাপকিয়া থেকে বড় ভাই আসরা যারা ঢাকা লিগ খেলে তাদের কাছ থেকে তারা বললো ভাইয়া তো ভালো বোলিং করে তাহলে এজ গ্রুপের কোনো খেলা হলে তাহলে আমরা নিয়ে যাবো ওই সময় ফোন দিলে চলে আসিস আমি ফর্ম পূরণ করে দিব ওখান থেকে আস্তে আস্তে আসা 19 লেভেলটা তো ওরকম আহামরি মেসেজ থাকে না তাও সবাই স্যারেরা তেমন বোলিং করার সময় সব কিছু দেখে ভালোই যাইতো তাও অনেক কিছু বুঝতাম না এরকম ব্যাটিংয়ের কথা বলে ভয় পাইতাম ওই সময় গেছে এখন সবগুলো ভালো আর 19 আমি বোলিং করতাম ভালো উইকেট পাইতাম না মাঝে মধ্যে মন খারাপ থাকতো আবার কোচ বোঝাইতো বলে উইকেট পাচ্ছিস না তো ভালো বোলিং করতেছি এটা ওভারঅল সব কিছু হয়ে মোহাম্মদ আমিরের ভালো লাগে আপনার আমি তো আমার এলাকাতে আমি আমার এলাকাতে আমরা যেটা খেলি টেনিস বল ওইটা খেলে খেলার সময় আমার ফ্রেন্ডরা বলে বলে কে তো আমিরের মতো স্টাইল সেখান থেকে সবাই বলে আমি সে জায়গা থেকে ওরটা আমি দেখতাম কিভাবে কি করে বিউটিফুল বোলিং ফর মুস্তাফিজুর স্মরণীয় বলতে আমি যেটা করতে চাইছি কিংবা যেটা আমি যা করে ওই সময়টা আমার এমন কিছু আমি যেটা করতে চাইছি সেটাই হয়েছে উইকেট পাওয়াটা কি মানে আমি সবসময় আমি যে জায়গায় সুযোগ পাই আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি ওই অন্য এখন ইন্ডিয়ার সঙ্গে খেলা হলে দেখে সবাই একটু ভেবেচিন্তে খেলে ফার্স্ট অভিজ্ঞতা মানে সব মানে আমি বাংলাদেশে নিউজিল্যান্ডের প্লেয়ার আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সব জায়গার প্লেয়ার আছে এখন বাংলাদেশে আমি ন্যাশনাল টিমে কি সব দেশেরই আর ওখানে সব জায়গার ফার্স্টের দিন যাওয়ার পরে দেখি সবাই অনেক আমি জুনিয়র ছিলাম সবাই অনেক আর ফার্স্ট টু লাস্ট সবাই অনেক হেল্প করছে এটা তো থাকে অবশ্যই মানে রানাফের থেকে রানাফের সময় যাওয়ার সময় ভাবি যে এটা করব এখন যেটা আমি আপনি আমি বাউন্সার মারতে গেলে এখন সবাই সবাই সেটাই করে এখন যেটা আমি একবারে জায়গায় যে তো করলে আমি এই বলটা করার জন্য যাচ্ছি যে আরেকটা করলে তো সেই সময় যে ভালো জায়গায়ও না পড়তে পারে না একটা ফিলার ফার্স্টে ওঠার যে কোনো ন্যাশনাল টিমে যদি না হোক ন্যাশনাল টিমে কেউ যদি আমি তো ফার্স্টে ন্যাশনাল টিমে খেলে নাই আমি ন্যাশনাল টিমের যে স্বাদটা বুঝতাম না সে সময় আমি যে জায়গায় সুযোগ পাইতাম সেটাই অনেক বেশি ভালো মনে করতাম আর সব জায়গায় আমার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করতাম আর উপরওয়ালা ভালো সময় দিছে সব জায়গায় কম বেশি ভালো গেছে ধরেন একটা টিম খেললে একটা গোল থাকে সবার তো লক্ষ্য থাকবে ভালো কিছু করার কিংবা চ্যাম্পিয়ন হওয়ার What a scalp to have in your back pocket.